বন্ধুরা, আজকে আমি আরেকটা নতুন ভিডিওতে নিয়ে চলে এসেছি। কিসের? বাঙালির শেষ পাতে সে ভাত হোক, লুচি হোক আর রুটি হোক, যেটা না হলেই নয় সেটা হচ্ছে কিন্তু মিষ্টি। আজকে কিন্তু আমি একা নেই, আমার সাথে অবশ্যই বোন আছে, কারণ ওকে ছাড়া তো আমি ভিডিওই করতে পারি না। আর কিন্তু আছে সেই ছেলেটা, তো সেই ছেলেটাকে দেখে নেওয়া যাক। হ্যালো, আমি সৌরজিৎ, আমি আবার চলে এলাম স্টেপিস চ্যানেলের সাথে। ওকে, তো আমরা তিনজন, লেটস গো। আজকে আমরা চলে এসেছি রসগোল্লার সৃষ্টিকর্তা নবীনচন্দ্র দাস, এই দোকানে রসগোল্লা প্রথম সৃষ্টি করেছিল। তো নবীনচন্দ্র দাসের সেই বিখ্যাত রসগোল্লা আমরা টেস্ট করে দেখবো না? দেখবো না আমরা? এখানে নিয়ে নিয়েছি রসগোল্লা, রাজভোগ এবং রসমালঞ্চ। আগে খাই। প্রথম কামড়েই বোঝা গেল সৃষ্টিকর্তা যে রসগোল্লাটা বানিয়েছিলেন সেটা এক কথায় অনবদ্য। তো আমি আপাতত একটা রাজভোগ নিয়েছি, আর আমার বন্ধু তনুশ্রী ও নিয়েছে রসগোল্লা। তুই আমাকে খেয়ে জানা তো কেমন লাগলো। সাধারণের আগে একটা অ লাগিয়ে দিলে অসাধারণ, অসাধারণ, জাস্ট দারুণ, দারুণ। দারুণ মানে আমি অনেক জায়গাতে রসগোল্লাটা ট্রাই করি, যেখানেই যাই এখানে রসগোল্লা সত্যিই দারুণ। এই তুই একটা খা, ক্যামেরা ধরে দাঁড়িয়ে দেখিস। এর সাথে এদের আরও একটা মিষ্টি যেটার নাম হচ্ছে রসমালঞ্চ, এটা আমিও দুটো নিয়ে নিলাম আমি আর তনুশ্রী খাবো বলে। পড়ে গেল, হাত দিয়েই খেতে হবে। আবার সেই কথা, সাধারণের আগে অ লাগিয়ে দেবো অসাধারণ। এটা আমি প্রথমবার খাচ্ছি। ভাই স্বর্গ, ওকে থ্যাংক ইউ। না ওয়েলকাম তোকে জানাচ্ছি না, দারুণ তো। আমরা এই খেয়ে বেরোলাম আমরা দুজনে, নবীনচন্দ্র দাস। আমরা তিনজনে, আচ্ছা তিনজনেই, আমরা তিনজনে খেয়ে বেরোলাম নবীনচন্দ্র দাস থেকে। এক কথায় খুবই ভালো, তোমরা এসে ট্রাই করতে পারো নর্থ কলকাতায়, খুবই ভালো লাগলো। চলে যাচ্ছি পরের দোকানে। শুধু নর্থ কলকাতায় নয়, আমার তো মনে হয় সারা কলকাতাতেই এদের মিষ্টি সত্যিই সুন্দর। এখন আমরা এসে গেছি দ্বারকাতে, এখানের মিষ্টি শুনেছি খুবই ভালো, কিন্তু আমি প্রথমবার ট্রাই করতে যাচ্ছি।
এখানেও আমি আগে খাইনি, এই ছেলেটা এনেছে। তো ছেলে তো এদের স্পেশাল যেটা বলতে গেলে রসগোল্লা, অনেক ফ্লেভারের পাওয়া যায়, সেটা ম্যাঙ্গো, চকলেট, স্ট্রবেরি। আপাতত এদের কাছে ম্যাঙ্গো এবং স্ট্রবেরি ফ্লেভারটাই আছে। আপনারা আসুন, ফ্লেভার রসগোল্লাও ট্রাই করে দেখুন একবার। আমি খাই, আমাকেও খেতে হবে। তবে আমার পক্ষে না বড়টাই, ম্যাঙ্গো ফ্লেভার ট্রাই করে দেখ না। বড় কষ্ট হয়। দারুন, তার সাথে মালাইটাও জমে গেছে পুরো একবারে। এবার তুই খা। তো এখানে আমার বেকড রসগোল্লাটাই বেশি ভালো লাগলো, মানে ফ্লেভার রসগোল্লার থেকে। ভালো বন্ধুরা, আমরা আবার চলে এলাম উত্তর কলকাতার আরেকটা প্রসিদ্ধ রসগোল্লার দোকানে, যার নাম হচ্ছে চিত্তরঞ্জন। ক্যাম্পবাজার এবি স্কুলের পাশের গলিতে, একদম পাশের গলিতে, ডান দিকে। রসগোল্লা তো খাবই, তাছাড়াও এখানে আর কি কি আছে সেটাও দেখে নিচ্ছি। আজকে আমার মিষ্টি খেয়ে যেখানে সবথেকে ভালো লেগেছে বা আমার ফেভারিট বলতে পারো, সেটা হচ্ছে কিন্তু চিত্তরঞ্জন। আর রসগোল্লা, আমি কিন্তু গরম রসগোল্লা পেয়েছি। ভেতরে রয়েছে পেস্তা, এলাচ, আহা অপূর্ব একটা স্মেলটাও যে এত সুন্দর, প্রচন্ড পরিমাণে সফট, মানে একদম মুখে দিলেই আর কি মিলিয়ে যাচ্ছে। চিত্তরঞ্জনের এই 4 নম্বর রসগোল্লা শেষ করলাম আমি, এখন একই আটকি। এক কথা অসাধারণ। ওই যে আগেই তো বলে দিলাম, সাধারণের আগে আমি অ লাগিয়ে দিলাম, বলতে তো হবেই, অসাধারণকে কি আর সাধারণ বলা যায়। চিত্তরঞ্জনে এসেছি আর মধুপর্কা খাবো না? দেখো এখানে 4 রকমের কিন্তু ফ্লেভারও আছে, মানে যেটা তোমার ইচ্ছে সেটাই নিতে পারো, ভ্যানিলা, চকোলেট, এলাচ আর অরেঞ্জ। তো নিয়ে নিচ্ছি আমি 2টো ফ্লেভারের। এবার ওদের স্পেশাল ডিশ মধুপর্ক, এটা অরেঞ্জ ফ্লেভার, যেটা আমি এখন খাবো। খুব ভালো খেতে,
ট্রাই করতে পারেন আপনারা। আমি নিয়েছি ভ্যানিলা ফ্লেভার। দারুণ, মানে খুব রিফ্রেশিং। দারুণ, এটা আমি প্রথমবার খাচ্ছি। প্রত্যেকদিন একটা একটা দুটো করে হলে ভালোই হয়। মানে দুটোই ট্রাই করা উচিত। চার্জে ফ্লেভারটা ভালো লাগে। ধর ধর, বাঙালির শেষ পাতে একটু মিষ্টি না হলে চলে না। আর উত্তর কলকাতার মিষ্টি মানে আর কিছু বলার আছে কি? আর এখন আছি আমরা চিত্তরঞ্জনের সামনে, তো আপনি এসে একবার ট্রাই করে দেখুন, বাকিটা আপনিই বলবেন। চলুন আসি। দুপুর শেষে বিকেল নামছে, সূর্য এখন পশ্চিমে। তিন বন্ধু এগিয়ে যাচ্ছি নতুন এক ঠিকানায়। আর ঠিকানা জানতে হলে আমাদের সাথে কিন্তু থাকতে হবে। এখন আছি উত্তর কলকাতার এক নাম করা মিষ্টির দোকান। কী নাম বলুন তো? হরিয়া পুকুরে। ঠিকই ধরেছেন, নামটা হলো সেন মহাশয়। এখন আমরা তাদের রসগোল্লাকে জানাবো কেমন। রসগোল্লা তো খুবই ভালো লাগলো, কিন্তু ওদের বিশেষত সন্দেশের ওপর, আমরা সেটাও ট্রাই করে দেখব। তখন গোটা মিষ্টিটা মুখে ঢুকিয়ে যা হলো, এখন আমি তাই মিষ্টিটা কেটেই খাচ্ছি। রসগোল্লা ভালো, কিন্তু আমার কাছে নর্মাল রসগোল্লা, মানে স্পেশাল আমার কিছু লাগলো না, আর ভালো। সন্দেশটা ট্রাই করা যাক, মানে সন্দেশটা খুবই ভালো, দেখা যাক। এদের বিখ্যাত সন্দেশ, এটা হচ্ছে মন মাতানো, এটার নাম হচ্ছে মনোহরা। এটার মধ্যে মনে হচ্ছে কিছুটা গোলাপ জল দেওয়া আছে। এটা খেয়ে দেখা যাক। আহা, পেস্তা দেওয়া, পেস্তা দারুণ খেতে। দারুণ, আমি তো রেকমেন্ড করবো যে এখানে এলে সন্দেশ, ইউ মাস্ট ট্রাই সন্দেশ। সন্দেশ এখানে দারুণ। মিষ্টি খেতে খেতে আমি হাঁপিয়ে গেছি, এবার একটু নুনটা বা ঝাল এইসব খেতে বড্ড ইচ্ছে হচ্ছে। হাঁপিয়ে গেছি আমরা প্রচণ্ড, মানে এত হেঁটেছি ঘুরে ঘুরে, তো খেতে গেলে যাই হোক হয়ে আছে, খিদেও পেয়ে যাচ্ছে হাঁটতে হাঁটতে। আমাদের খাচ্ছি হাঁটছি হজম হচ্ছে আবার খাচ্ছি, কিন্তু এটা তো একটা শেষ হওয়া দরকার। তো আমরা স্থির করলাম আমরা হেদুয়াতে গিরিশচন্দ্র দে এবং নকুরচন্দ্র নন্দীর মিষ্টি খেয়ে এই পর্বটা আমরা শেষ করব। পাইনঅ্যাপেল সন্দেশ, অরেঞ্জ সন্দেশ,
কিউই সন্দেশ। সুতরাং আপনি যদি সন্দেশ খাওয়ার পক্ষে থাকেন তাহলে আসুন না একবার গিরিশচন্দ্র নকুরচন্দ্র নন্দীর দোকানে, এসে নিজেই খেয়ে দেখুন। এটার নাম হচ্ছে গোলাপি প্যাড়া সন্দেশ, আর এটা হচ্ছে সরের রোল। এবারে খেয়ে দেখা যাক। দারুণ। আচ্ছা, এর মধ্যে গোলাপ জলের যে ফ্লেভারটা খুব বেশি লাগছে, বাট দারুণ। এদের বিখ্যাত চকলেট জল ভরা সন্দেশ অবশ্যই ট্রাই করবেন। ভেতরে লিকুইড চকলেট, চকলেটের তালশাস খেয়ে দেখবেন। আপনি যদি চকলেটের ফ্যান হন একবার এটা ট্রাই করে দেখুন। কি জিনিস ভাই, খুবই ছানা। প্যাকেটটাই তো নিয়ে নে। না না, প্যাকেট নেব না, প্যাকেট আমি নেব না। প্যাকেট আমি নেব না। আচ্ছা, আমি ধরছি। আমার বোন হাঁপিয়ে গেছে সারাদিন ধরে ক্যামেরা করতে করতে। না না, মিষ্টি খেয়ে বরং হাঁপিয়েছি। তুই কি খেয়েছিস? আমি খেয়েছি তো আমরা। জানি না এই প্যান্ডামিক সিচুয়েশন কবে কাটবে, কিন্তু নিশ্চয়ই যখন বাড়ির বাইরে বেরোবেন একটু সতর্ক থাকুন, প্রিকশন তো অবশ্যই নেবেন, স্যানিটাইজার মাস্ক অবশ্যই রাখবেন, আর ভালো থাকুন। তবে থাকবে এর আরেকটা দ্বিতীয় পর্ব, অবশ্যই থাকবে, কেন কি মিষ্টির দোকান তো এই কয়েকটা হয় না। আমরা নর্থের মধ্যে যতগুলো ভালো ভালো দোকান আছে কভার করার চেষ্টা করলাম। তোমাদের যদি জানা থাকে আর কোনো কোনো দোকান মানে এখানে যাওয়া যেতে পারে, সেগুলো আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানিও। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, নেক্সট ভিডিওতে ভালো থেকো সবাই, সুস্থ থেকো। টাটা, বাই বাই। বাই, নেক্সট ভিডিওতে যেন দেখা। বাই। আমরা সবাই হাঁপিয়ে গেছি। খাবি খাবি ঝালমুড়ি?